সত্য সত্য প্রকাশ হইব। জানো মা, দিদা আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। তুমি যাইবা ঢাকায়, পারভেজ দে ফালায় জুমু যাইব ঢাকায় না, আর পারভেজ এনে বসে থাকবো, তোমার মনে হইল এটা? অত যদি পার্সোনাল আলাপ সালাপ থাকে তাহলে তুই আমারে কো, আমি সমাধান করে দেই। কিচ্ছু লাগবো না, জুমুরে লেগে পারভেজ সব করতে পারবো। ধৈর্যের বাধার কথা আপনি আমাকে শোনাচ্ছেন? ধৈর্যের বাধা তো আমার ভেঙে যাচ্ছে। আপনার পিছনে আমি যে পরিমাণ টাইম ইনভেস্ট করছি, 50 লক্ষ টাকা আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারতাম এই সময়। আপনি যদি বন্ধ না করেন তাহলে বোনের কাছে যাব। ও বুঝতে পেরেছি, মানে এক কলেজ সাহেবের চাকরি দেওয়ার পরে আপনাদের শান্তি হয় না, এখন আমার বোনের আপনাকেও চাকরি দিতে হবে, তাই তো? তো চলেন, আপনাকে আপনার কাছে নিয়ে যাই। চাকরির জন্য আমি আপনি বোনের কাছে চল। কেন বলেন, আপনি যা যা করছেন বাকি যারাই দেখবে তাদের কাছে একদম রিয়েলিস্টিক মনে হয়। আপনাকে আপনার কাছে নিয়ে যাই। আপনি এখন আমাকে ফলো করছেন? আচ্ছা রুমা, আপনি কি আমার কথাটা কি গুরুত্ব দিচ্ছেন? আপনি কি কথা আমি গুরুত্ব দিব? আপনি যে পরিমাণ টর্চার করছেন আমাকে, কোনো কারণ সে কোনো মানে আছে? চিল্লাচ্ছেন কেন, কি মনে করেছেন আপনি? সব সময় আপনার সাথে নাইস হয়ে সুন্দর করে কথাবার্তা বলে দিতে আমি কিছু করব না আপনাকে? কি করবেন আপনি, কি করবেন আপনি? বয়সটা নামো, বয়সটা নামো। টাকার জন্য যে কোনো কিছু করতে পারি, টাকার জন্য যদি আমার রক্তের বোনের বিরুদ্ধে আমি যেতে পারি, টাকার জন্য আপনার সাথে আমি কি করতে পারি? কি করবো, একদম জানে মেরা ফেলাম, একদম চুপ জানে মেরা ফেলাবো। আমার কিসের চাকরি পাইছে বাবা? আব্বা অনেক বড় চাকরি, আব্বা অনেক বিশাল বড় কোম্পানির অনেক বড় চাকরি লিছে আব্বা। আরে সেই অনেক বড় চাকরিটা কি? আব্বা ইন্টারনেটের চাকরি আব্বা, ইন্টারনেট দিয়া সব কিছু দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এটাই আমার চাকরি আব্বা। কি রে ইন্টারনেট, ইন্টারনেট, ইন্টারনেট সেটা আবার কি আব্বা? ইন্টারনেটের ভিতরে দিয়া পুরো সিকিউরিটিটা মনে করেন আব্বা আমার চোখে দিয়ে যেতে হবে আব্বা, ওই চাকরি আব্বা। ও ওই যে ইন্টারনেট, আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আমার বাটা, আমার বেটা, ইস আপনি তো খালি আপনার পোলারে সারাটা জীবন ধরে কয়ে গেছে, আপনার পোলারে কিছু পারবো না, কিছু পারবো না 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 আব্বা। আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি। আপনি সারা জীবন বিদেশে যা করতে পারেন না, আপনি পোলা কিন্তু ঢাকা শহরে করে দেয়ছে আব্বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবো, তুমি ভালো মতো চাকরি করো। আমার দোয়া দিয়েন, আল্লাহ আব্বা চল্লিশ হাজার টাকাও লাগবে। এটা তুমি কি করো, এটা চাকরি করতে টাকা লাগবে কিসে? কি করেন আব্বা, ঢাকা শহরে কি আমার কোনো থাকার জায়গা আছে? এই যে আপনি এত বছর বিদেশ করে আইছেন, ঢাকা শহরে একটা থাকার জায়গা করছেন, করছেন কখনো? কিন্তু আপনি পোলা তো ঢাকা শহরে চাকরি পেয়ে গেছেন আব্বা, আমি ঢাকায় গেলে কই থাকুন আব্বা? কোন কি আমার একটা বাসা উঠতে হইব না, একটা বাসা উঠতে গেলে অ্যাডভান্স টাকা দিতে হইব না, একটা চাকরি করতে গেলে সিকিউরিটি মানি দিতে হইব না? আপনি যে বিদেশ গেছেন,
আপনি দালালের আগে টাকা দিবেন না বিশাল লাগে একটা টাকা দিবেন না তারপরে তো বিদেশ গেছেন হ্যাঁ তা আমারে তো সেম জিনিসটাই করতে হবে বাবা বুঝেন নাই এটা তো অনেক বড় মাপের চাকরি ওরা তো আর বেশি চাইছে আমি তো আর আপনার কমাই দিছি বাবা বাকিটা আমি চাকরি বাকি করে বেতন দিয়ে পোষিয়ে দিব আচ্ছা ঠিক আছে কিন্তু আমি নিজে তোমাকে যা চাকরির ঘরে টাকা দিয়ে আসব আর বাবা এই ভুলটা আপা আপনি জীবন করে না বাবা এটা আমি জীবন করতে পারব না বাবা আপা আপনি আমার রিকোয়েস্টটা করেন না বাবা প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ আমি চিন্তা করি কি চিন্তা করব বাবা টাকা তো 40,000 তাই না তে চিন্তা করার মধ্যে তো দেওয়ালে কোনা আব্বা এই যে আপনি সারাটা বছর এই যে বিদেশ কাটাইলেন বিদেশ কাটায় কি করছেন আব্বা মানে 40,000 টাকা আপনার কাছে বেশি লাগতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দাও ব্যবস্থা করো আমি দিব দাও আব্বা দিবেন কি শিওর আব্বা আরে আমার একমাত্র বলা তুমি তোমার সুখের লাগা আমি একটু করতে পারবো না যাও বাবা দিব আচ্ছা আব্বা কবে দিবেন টাকাটা সুন্দর করে ঘুমায় জানা ঘুমায় যান ঘুমায় যান আল্লাহ তুমি এত দিলে আমার সাওয়ালটা দিক মুখ তুলে দাঁড়াইছ আল্লাহ তোমার তো অনেক এই সুলতান এই চটপট করে একদম তরি ঘুরি ঘুরে আমার বাসায় এসো কি কোনো সমস্যা কোথাও হয় না কি আরে চুপটা বয়ে থাকলে দেবো না না করে বুঝুন কেমনে বড় ভাই আপনাকে কিভাবে যে বলি আমি তো একটা বলার জন্যই চাইছো জি বড় হ্যাঁ তুতলামি না করে কয়ে ফেলাও বড় ভাই ওই যে আপনার বাসায় থাকে যে মনির আছে না হ্যাঁ কি করছে মনির মনির বউ তো চলে গেছে বড় মনিরের বউ চলে গেছে এটা তো তোমার কোনো বিষয় না তাই না মনিরের বউ চলে গেছে এটা মনিরের বিষয় বউ গেছে বউর জায়গায় তার বাপের বাড়িতে গেছে মনির কি সমস্যা করছে সেটা কও না কি করে নাই না মনিরের বউ করছে এটা কও না ব্যাপারটা মনিরও করে নাই ঘটনা হচ্ছে কি বড় ভাই আসলে মনির কয়েকবার আমার দোকানে গেছিল তো মনিরের ঘটনাটা শুনছি শোনার পর মনিরের ঘটনা শোনার পর আমি মনিরের কথা কথা বলছিলাম ঠিক আছে তোমার যদি শ্বশুরের কাছে যেতে হয় কিছু কথাবার্তা বলতে হয় আমি বলবো অসুবিধা নেই শেষে আমি শুধু একটা কথা বলছি যদি টাকা পয়সা লাগে আমি তোমার টাকা দিব আমি মনিরে 20,000 টাকা দিছি 20,000 টাকা দিছ টাকাটা যখন দিছ তখন কি আমারে বলছো আমার না বলেই তো দিছ হ্যাঁ দাতা হাতে তেল দিতেছে ছিলে বুঝো নাই দাতালগিরি করবার গিয়া এখন কাতালের মধ্যে পড়ে গেছো বুঝো নাই এখন আমার কাছে এসো টাকা পাও না ফোন দাও মনির রে ফোন দিব কি মনির তো কাজে ধরে ফোন বন্ধ করেছে এই জন্য তো ছুটি আসলাম যে মনির গেল কই মনির তো একটু ছেলে না কিন্তু বড় ভাই ওর সব সময় মধ্যে তো খাস টাইম মতো টাকাও দিয়ে দেয় কিন্তু আজকে কয়দিন ধরে বড় ভাই ওর মোবাইল বন্ধ পাচ্ছে এই জন্য ঠিক আছে মনিরের ফোন বন্ধ আজকে বন্ধ কালকে বন্ধ তিন দিন বন্ধ চার দিন বন্ধ পাঁচ দিন তো ফোন আরে মিয়া টাকা দিছ ফোন বন্ধ এই বন্ধ সেই বন্ধ ছেলেটার কোনো সমস্যা হইতে পারে ছেলেটা হসপিটালে অ্যাডমিট হইতে পারে দুর্ঘটনা করছে হয়তো ঠ্যাং ভাঙ্গে টানা দিয়ে ঠ্যাং টানা দিয়ে বইরিছে হসপিটালে নাহলে ফোন হারাই গেছে না সিম কার্ড নষ্ট হয়ে গেছে না ফোনে ব্যালেন্স নাই এত টেনশনের তো কিছু নাই দিছ মাত্র 20,000 টাকা 20,00,000 টাকা তো দাও নাই না বড় ভাই মানে হয়েছে কি মানে আমি ফোনে পাচ্ছি না বলেও দৌড় আসলাম যে বড় ভাই হিসেবে আপনি কিছু জানেন কি না ওর কি অবস্থা এখন কি অবস্থানে আছে ওই জিনিসটা জানার জন্য আসছে আর কিছু না বড় ভাই মনির আমারে চাচা ডাকে জি হ্যাঁ জি আমি মনির ছেলের মতো ভাতিজার মতো যেটাই মনে করো আমি জানি যদি মনির না আসে হ্যাঁ মনির যদি তোমার ঋণ পরিশোধ না করে আর বাসার যে জিনিসপত্র এগুলো তো থেকে গেছে ফ্রিজ টেলিভিশন খাট টাট হাবি জাবি 1-1.5 লাখ টাকার জিনিসপত্র আছে আমি আরো বলবো আমার আমার তো নিশ্চয়ই সে ফোন দিব দিব না আরে বলবো যে তুমি যদি আহ আহ আর যদি না হতো তোমার জিনিসপত্র বেঁচে আমি দোকানদারের 20,000 টাকা দিয়ে দিব আর বাকি টাকা রেখে দিব তোমার যখন খুশি তখন তুমি নিয়ে যাও আমি তো বাসা খালি রাখতে পারবো না পারো না বল মুখ দিয়ে কথা বেরে না টাকাটা যখন দিছ কই না স্যার দিয়ে তখন তো খুব ভাব ধরে দিছিলে ধরো মনি 20,000 নিয়ে যাও তোমার ভিতরে হাজারটা সমস্যা আছে আমার মাথা গরম হলে তোমার নাম ভুলে যাবে তোমার নামটা জানি কি সুলতান সুলতান তোমার একটা কথা কইছি না সুলতান ইজ নট অ্যালাউড সুল পরিমাণ জীবন স্টার ওয়ালাইকুম আসসালাম নিজের সমস্যায় বাঁচি না
হাজার দশ সমস্যা আমার কাছে নিয়ে আয়। কারে কারে থাপড় দিল, কারে কারে টেকা দিল, দারোয়ান কি করলো, সিকিউরিটি গার্ড কি করলো। শ্যাম্পু টেম্পু এডি রুমার আছে না, রুমার আছে শ্যাম্পু আমি খাওয়ানোর জিনিসটা গিয়ে বুঝাই দিই। এর মধ্যে ওই যে আচার বসছি, পিঠা বসছি, মুয়া বসছি, আর বোতল আচ্ছা ঠিক আছে। আমি তো কেন চিনি লাগবে? তুমি কি করো? অফিসের কাজ করি। আপু আজকাল ছুটির দিন তো, ছুটির দিনে কেন কাজ করছিস? আচ্ছা ছুটির দিনে তোমার কেন এত স্ট্রেস নিতে হবে? আচ্ছা না থাক, তোমাকে বলে কি লাভ? বলে ফেল, বলে ফেল। না তুমি খামাখাই রিয়্যাক্ট করবা, রাগও তো বসে। আচ্ছা বললাম তো রিয়্যাক্ট করব না, বল। শিওর? আপু তুমি কি জানো খলিল সাহেব যে আমাদেরকে ইউজ করতেছে? আমার যে 50 লাখ টাকার একটা ব্যবসা চলতেছে একটা মেয়ের সাথে, তুমি তাকে চেনো? হ্যাঁ সে তো চিনবেই, তারা তো একই দলের লোক।
প্লিজ ক্লিয়ার করে আমাকে বল তুই কি বলতে চাচ্ছিস। তা আমাকে কেন জিজ্ঞেস করতেছো? খলিল সাহেবকে জিজ্ঞেস করো, তাহলে তো ক্লিয়ার করে দেবে। একটু দেখে রাইস গেট একটু পাড়া দে। আল্লাহর ফজর আজকে হইছে, বাংলাদেশ থেকে মানুষ সিঙ্গাপুরে গেছে, তুমি যাও এখন দোকান খুলতে। যে ঘটনা ঘটাইছো, যে কাম করছো, ঘুম কেম নেই ফে বড়। কি ঘটনা? বাদ দাও ওই সব কথাবার্তা। হ্যাঁ, কি কারণে তোমার ঘুমায় না সারা রাত? বড় একটা কথা মাথা ভেজে বারবার ঘুরু উঠতেছে বড় ভাই। কি কথা বড় ভাই? কি বেয়া সুলতান চুল? সুলতান চুল না, সুলতান ইজ নট অ্যালাউড চুল পরিমাণ। সুলতান ইজ নট অ্যালাউড চুল পরিমাণ? হ্যাঁ, এটার কারণে ঘুম না হওয়ার কারণটা কি? এইটা মাথা ভেজে ঘুরঘুর ঘুরঘুর করতেছে বড় ভাই। এর থেকে কঠিন কথা যদি কই তাহলে তোমার মেন্টাল হসপিটালে পাঠাইতে দেবো। পাবনা তাই পাঠান লাগবো না। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কি আছে? সময় হইলে অপেক্ষায় থাকো, আমি কই দেবো এটার অর্থ কি, এটার মানে কি। সকালবেলা নাস্তা খেয়ে বেরিয়েছ? না বড় ভাই, কিছু খাইনি। এই তো আরেক ভুল করছো, সারা রাত তোমার এই স্টমাকটা খালি আছিল। খালি ছিল না কি বড় ভাই? তাহলে স্টমাকে কিছু দিবে না? এখন দোকানে যাবা, একটা বন্ধ রুটি লবা, একটা কলম নিবা, খাবা, 10 মিনিট পরে এক গ্লাস পানি দেবা, মনে থাকবো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বল। কলা কেন খাইতে বলছি জানো? কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, মানব দেহের জন্য আয়রন খুব জরুরি দরকার। তাছাড়া তোমার শরীরে আয়রনের অনেক ঘাটতি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি লেখা দোকান খুলে যাও। এটা নিয়ে এত হরিকা অর্থ কোনো কিছু নাই। আর এটা অর্থ আছে সময় মতো কমে, এটার অর্থ কি মানে? যাও যাও।
খলিল আচ্ছা যে সাইমের সাথে যে 50 লাখের একটা ক্রাইসিস চলছিল সেই মেয়েটাকে কি তুমি চেনো? হ্যাঁ চিনি তো। মেয়েটা তোমার কি হয়? আমার ছোট বোন। What? আরে কি হয়েছে মানে? আমি চা খাবো না, আমার চা খেতে ইচ্ছে করছে না। আর কি হয়েছে সমস্ত কিছু তোমাকে বলতে হবে নাকি? ঠিক আছে, তুমি চিৎকার করছিলে। ও চিৎকার করে ফেলেছি নাকি? আচ্ছা ভুল হয়ে গেছে, আর কখনোই চিৎকার করবো না। বলো কি আশ্চর্য, কি হয়েছে একটু বুঝিয়ে বলবে তো? নাহলে আরে কি হয়েছে মানে কি? কিছু হয়নি, আর কয়বার বলবো তোমাকে কিছু হয়নি। তোমাকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা অসুবিধা। তাই তো গণকের খাতায় নাম লেখালে নাকি তুমি? আমাকে দেখে মনে হচ্ছে যে আমার চেহারা দেখে মনে হচ্ছে যে আমার অসুবিধা। মানুষকে ট্রাস্ট করা খুবই টাফ। আই ডোন্ট বিলিভ খালি। যাইব গাইতো বেতন দেন ঠিক মতো কি
ভালো আছো খালা?
মানে যখন যেটা দরকার হয় তুমি আমার কাছে বলে নিবে। ঠিক আছে।
আর চাকরি বাকরির বিষয়টা তোমার গেট আপ টেট আপ এমন হয়, তারপর তুমি শিক্ষিত স্মার্ট একটা বললা, তোমার দারোয়ানের চাকরিটা আমি কেমনে দেই এই জায়গায়? তো মামা এইদিকে আমার ছোট করেন না মামা, কাজ তো কাজই মামা, এটা যে ধরনের কাজই হইতে পারে, দারোয়ানের চাকরি হইতে পারে, কর্মচার চাকরি হইতে পারে, মামা আমি কখনো কোনো কাজ ছোট করে দেই না মামা। আপনি যে কাজ দিবেন মামা আমি ওই কাজ করবো। আর দারোয়ানের চাকরি তো আমার লেগে নতুন না, আমি তো দেশ গ্রামে দারোয়ানের চাকরি করছি। কি দেশে তুমি দারোয়ান ছিলে? না দারোয়ানের চাকরি বলতে কি মামা, ওই যে আমার একটা মাত্র খালা বাইচা রয়েছে, এর একটা মেয়ে আছে, তার খালু তো মেরে গেছে মামা বুঝছেন তো, ধরেন খালারা দেশ গ্রামে একলা একলা থাকে, আমি মনে করেন গেটের সামনে দাঁড়া পাহারা টাহারা দিতাম। আবার আমগো এলাকার ভিতরে ধরেন যে অনেকের ঘর বাড়ি আছে যারা মনে করেন যে পাহারা মারা দিত, আমি এরকম দিছি মামা অনেক বুঝছেন। তাইলে কোনো সমস্যা নাই, তুমি নিচে এই ডিউটি করবা, সব নিচের কি হয় না হয় খোঁজ খবর তুমি রাখবা। অবশ্যই মামা, এই ডিউটির ব্যাপারে মামা মনে করেন আপনি কোনো কিচ্ছু পাবেন না মামা, আমি নিচে বয়ে থাকবো মামা, কে যাইতেছে কে আইতেছে আমি আপনার ডেলি ডেলি জানাবো। আর ধরো আমার বারান্দাটা দেখতে হইবো না নিচে বয়ে বয়ে? নিচে বয়ে বারান্দা দেখার কি দরকার, বারান্দার সাথে কি সম্পর্ক দাঁড়াবে? তো বারান্দা দেখুন না কেন? না ধরেন যে ওই যে বারান্দাতে কে ধরেন থুতু হালাইলো, কোনো পিচি বাচ্চা যদি মুতে পিতে দেয়, তো ধরো নগদে দেখে ধরো নগদে আপনার একটা কমপ্লেন দিব মামা। কমপ্লেন দেওয়ার কিছু নাই, তুমি দেখবা, দেখে যদি মনে করো যে এইটা ঝামেলা সমস্যা তাকে বুঝে সুন্দর করে বলবা। মামা দুনিয়াতে যেন ভালো মন্দির বাইক চালিয়েছে মামা, আপনারা না দেখলে বুঝতাম না মামা, আমার ঢাকা শহরে কেউ নাই মামা, আপনি সব করে দিচ্ছেন, সব গুজগাজ করে নাও বিছানা পত্র। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে আমার কেউ। ঠিক আছে মামা। জোরজারি করছে নাকি? শরীর ঠিক আছে তো? কি উঠতে বল, দিন দিন বেদ হয়ে যেতেছে। এই যে তোর লিগে একটা উপহার আনছি। কি উপহার? লুঙ্গি। ঠিক আছে, কি হাফ প্যান্ট সাপ প্যান্ট ফিন্দা ঘুমাস, শান্তিতে ঘুমাইতে পারস না, লুঙ্গি ফিন্দা ঘুমাবি? তোর বাপসা আছে না লুঙ্গি ফিন্দা ঘুমাইছে না? তুমি আবার এগুলো কিনতে গেছো কেন? আমি তো কিনু আর কেডা কিনবো, তোর বাপ কি বাচ্চা আছে? হ্যাঁ বৌমা আয়ো, আয়ো। সব বাইক করছ বৌমা? বউ কই পিটাটি কই? চ আমি বাইক করতেছি। এই যে বৌমা, এটি তোমার লিগে খালা, এই যে এটার মধ্যে ফুলপিটা, কিন্তু তোমার লিগা স্পেশাল বানাইছি। এই যে পাটি সাপটা খালা, আমার পাটি সাপটা পিঠা খুব পছন্দ, আপনি কি করে জানলেন? আমি জানি, জানো কি দিয়ে বানাইছি? খাটি খিসা দিয়া, চাইলের গুড়ি কলম দিছি না, হেই কিপটা বিটি কলম আমি না। কিন্তু আপনি কেন এত কষ্ট করতে গেছেন খালা বলেন তো? এত কিছু বানানো, এত রকম পিঠা বানানো কোনো দরকার ছিল? আপনি তো একলা মানুষ, বাড়িতে একলা একলা এত কিছু বানিয়েছেন চুলার পরে, এত রকম পিঠা কি দরকার ছিল খালা? গরম কষ্ট হয়েছেন আপনার কি? আমি আর মন্দ কে আনবো, তোমার কি শ্বশুর আছে যে আইটে আইটে যায় দোকান থেকে নিয়ে আইবো? আর তোমার শাশুড়ি কে এখন এই সময় আছে যে বানায় বানায় তোমারে খাওয়াইবো? একমাত্র আমি আছি তোমার জোয়ান খালা, আমি বানায় আইনা খাওয়াইছি। আমি যখন চুলার পাশে বয়ে বয়ে বানাইতাম, আর খুল্লা বয়া কুডুর কুডুর করে খাইতো, আদা কাঁচা ডাই খাইয়া ফেলাইতো, ওর অনেক পছন্দের। ঠিক আছে ঠিক আছে দিবো খালা, কিন্তু এত কিছু করার কোনো দরকার ছিল না, আপনি খামাখা এত কষ্ট। আবার দরকার ছিল না, তোমার জামাই খুল্লা যেই কিপটার কিপটা, খুল্লার আমি চিনি না, খুল্লা যাই কিনা না তোমার খাওয়াইবো?
কিপটা বলে তো আপনি নিজে তার জন্য বানিয়ে দিচ্ছেন না নিয়া খাওয়াইবা যাও তাহলে একটা কথা বলি মানুষের হয় কি মুখে মধু থাকে অন্তরে বিষ আমি একমাত্র আপনাকে দেখলাম আপনি হলেন একটা উল্টা মানুষ আপনার মুখে বিষ অন্তরটা ভর্তি মধু দেখছস কি কিছুই তো শিখছস না কত সুন্দর করে কথা কয় তুই তো একটা বলদি এরকম সুন্দর করে তো কথা কইতে পারবি না তাহলে তো কবেই রায়ন পুইট্টা জায়গা খালা ডাকছ তুমি আমারে কি ডাকুম নাকে কই আসিলি তুই রুমার রুমে ছিলাম আমার সাথে কথা বলতেছিলাম তোর রুমার রুমে আসিলি কথা কইতেছিলি তাতে কি হইছে আমার খোঁজ খবর নেওন যায় না এই বাড়িতে তো তুই আমার সবচেয়ে আপন খালার খোঁজ খবর নিবি না বল কি বাইক করে দে Eater. No, thank you. Gift. Lungi ar gamsa. Ami to oi lungi portei pari na. Tor babsa sa manush hoyse lungi finda. Tui kun hankar kun officer hoychos. Tui lungi finte paros ta? Tor musulmani pore lungi da kera disilo. Ei ami disilam. আর আমি কে আমি তোর খালা তার মধ্যে হবু শাশুড়ি শাশুড়িরা কি দেয় লুঙ্গি আর গামছা দেয় সবার আগে থ্যাংক ইউ বুবু কই বুবু আমরা দি জামবুড়া দি সব পাই পুরা দেস না একটা বল দি সিরিয়াস বুবু থাক আম্মা লেটেন আচ্ছা ঠিক আছে বুবু রুমে লই যাবো আচ্ছা ঠিক আছে পেপেটা পড় পেপেটা পড় এই যে এডিগুলো মানছি আমার বাতা রিডল লিগা এডি আবার যেন মানছে না খায় এখানে রেখে দাও মাঝে মাঝে একটু পাগলামি করলো সব খেলার মনটা কিন্তু খুব ভালো কত কি নিয়ে এসেছে দেখো পাটিসাপটা পিঠা ফুল পিঠা আবার নাকি তালের পিঠা আনতে চেয়েছিল আমি তালের পিঠা পছন্দ করি সেজন্য তাল নষ্ট হয়ে গেছে খুবই দুঃখ করলো তালের পিঠা আনতে পারেনি বলে খুবই ভালো মানুষ আসলে মাঝে মাঝে একটু পাগলামি করে হইচই করে কিন্তু মনটা খুব ভালো হ্যাঁ আমার মায়ের বন্ধু ভালো তো আমি আচ্ছা তোর কি হয়েছে বলো তো কি হয়েছে মানে কি হবে না মানে কোন একটা কথা বলে ঠিক মতো উত্তর দাও না কেমন কিছু ঝামেলা হয়েছে কোথাও কোনো ঝামেলা হয়েছে কিসের ঝামেলা হবে কোথায় না মানে আমি তো সেটাই জানতে চাচ্ছি জিজ্ঞেস করছি কোনো ঝামেলা হয়েছে না অফিসে কোনো ঝামেলা টামেলা হয়েছে আরে কি আশ্চর্য মানে কি একটা লোক শুয়ে আছে চুপচাপ আছে আর তাকে বলতে হবে কি অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি কি বিষয়টা কি তোমার রিয়্যাক্ট করছো আরে রিয়্যাক্ট আর কি আছে যাও তো তুমি আমার ভালো লাগছে না কথা বলতে যাও ওই চিপি ডান্সে ওগুলো খাও গিয়ে যাও যাও এই যে জামবুড়া তোমার শরীরে কোনো কোলেস্টেরল জমবো না কোনো চর্বি জমবো না এক ক্যারেট ডায়াবেটিস নিচুর লেভেলে থাকবো দেখি ডাক্তার হয়ে গেছিস এই যে আমরা আছে তিন বেলা খাইবা ভিটামিন সি এত কি শান্তি কি বলেছে তোকে বুবু আমি কি তোমার পাশের বাসার কোনো ভাবি তুমি মনে হতেছে ওরকম করতেছো আমার লগে এত কিছু আনতে বললো কে আমি তোমার আপনা বোন মায়ের পেটের বোন আমি আর মনে তোকে ডানবো খলিস তো নিয়ে আসি ফল ফাকারি এবার এত কিছু না দরকার আছে ও কইলা যে ফল ফাকারি আনে আমি জানি না তোমার কিপটা পুলা হ্যাঁ হে আনলে হেটা খাইতে তোমার মজা লাগে আর আমি আনলে তোমার কাছে বিষ লাগে না কি আচ্ছা তুই এরকম হয়ে গেল শেফালি সবাইকে আঘাত দিয়ে কথা বলিস সবাইকে খোঁচা মেরে কথা বলিস এটা কি ঠিক তো কমু না তুমি তো এই যে জুমুর আর রায়হানের বিয়াটা দিতাছো না হায়াত মোতের কোনো ঠিক আছে তুমি যদি কালকে ঠাস করে মরে যাও গা তোর কি হবো আমার 10 লাখ টাকা নিবা কি হবো ওইটাই বা কেটা দিব কি কি
শোন, তোর মনটা ভালো, কিন্তু তোর মুখটা একটু সংযত করিস। মুখ তো আমার সংযতই আছে বুবু, একদিন ধরে অপেক্ষা করতেছি, তোমরা কোন একটা ফয়সালাতেই যাইতেছো না, না দিতেছো টাকা, না দিতেছো বিয়া, এটা তো হইলো। হবে হবে, সব হবে। আচ্ছা চিন্তা করুন না, অন ফল ফাটরা খাও, এই দে কাইটা কুটা দে, পরে খাবো। তোর খালা হয়, খালার চেয়ে বড় বেশি তোর হবু শাশুড়ি, যত্ন করবি, যা কাইটা আনে দি। এখনই খেতে হবে? হ্যাঁ খাইবা, আমার সামনে বয়ে বয়ে খাইবা, আমি দেহু, আমার শান্তি লাগবে। আল্লাহ তোমার বাসায় রাখ বুবু, তোমার দেখলে মনে হয় যেন আমার মাটা বাচ্চা আছে। আমি বুঝছি, এটা হচ্ছে চালের গুঁড়া করে গুঁড়া করা, নারিকেল দিছি, একেবারে পাটালি গুড় দিছি, এটা করলাম কৈল্লারে দেই নাই, কৈল্লারে দিছি ফুল পিঠা। তোমার এটা টেস্ট সবার থেকে আলাদা। কি আলাদা হইব না, কে কে বানাইছে দেখতে হইব না, শেফালি খালা বানাইছে। আচ্ছা কি বিয়ার সাদির কথা কি চিন্তা করলি? অহনি তো মেজাজ খারাপ হয়ে যেতেছে গা, অহনি তো শেফালি খালা খারাপ না কি? এই যে বাপ তো নাই, যদি ফাট করে বুবুর কিছু একটা হয়ে যায় গা, তখন কি হইব? হ্যাঁ মা গো, এতিম মাইয়া পার করুন খুব কষ্ট, দেখতেছো না আমি মা, মা থাকতেও ঝুমুরে পার করতে পারতাছি, হেত তো তুমগো কাছে দর্ণা দিতাছি, এরকমই দুনিয়াটা, বুঝছ? আচ্ছা সিরিয়াস কথা বেশি হয়ে যেতেছে গা, অন সিরিয়াস কথা অন্য যাবে না, যাও যাও, এনে গোপন কথা আছে আমার দিদনের সাথে, যা তুমি জানিয়ে দাও, খাও যাও, খাওকে দিব না এটা। চাচুর সাথে আমাকে বাজারে তো পছন্দ করছিল না, কইছিল না যে বিদন এগুলি আমার পছন্দ, এইটা আমি বানাইছি, এটা পেলাম কিনা না। এইবার আসল জিনিস, অনেক সুন্দর তো, সুন্দর আরো জিনিস আছে, এইটা হইলো মাটির কলসি পাতিল, আরেকটা জিনিস চুলা দেখছ, এই চুলার মধ্যে পাতিল এইভাবে বসাইবা, ঠিক আছে, এদিক দিয়ে জাল দিবা জাল, এই যে পাতি, হ্যাঁ এটা হলো ভাতের পাতি, ঠিক আছে, আর এটা হলো তরকারির পাতি, হ্যাঁ, আর এই যে আরেকটা জিনিস আছে পাতা পুতা, আচ্ছা
তুমি চেনো না জানো না একটা ছেলেকে পুরো বাড়ির দায়িত্ব দিয়ে দিলা তারপর আমাদের বাসায় থাকতেছে ওর ব্যাপারে ডিটেইলস কিছুই জানো না তাছাড়া কি ঠিক হইছে আম্মা জান চিনা জানা লাগে না ছেলেটা নিঃসন্দেহে ভালো যদি ভালোই না হইতো চিন্তায় গিয়ে আদার কাছ থেকে পাঁচটা মানে বেনিডি ব্যাগটা নিয়ে দূর দিল সে নিজের জীবন বাজি রেখে আপনারে পাঁচটা এনে দিল হ্যাঁ ছেলেটা দারোয়ানের চাকরি করতেছে শিক্ষিত পোলা তাছাড়া ধরো তার একটা চাকরি দরকার ঢাকা শহরে কেউ নাই যদি আমার ওই রকম অফিস আদালত থাকতো আর অফিস আদালত চাকরি দিতাম এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই ছাদে কি করিস একা একা তুই সবাই নিচে তুই জানিস না যে অফিস থেকে সবাই তোকে খুঁজি তোকে না দেখলে ভালো লাগে না কথা বল আচ্ছা ভাইয়া তোর কি মনে হয় সে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিছে আমার সেটা মনে হবে কেন কেন এই সেটা তুই করতে যাবি আমি তো জানি আমার বোন কেমন আমি তো তোর ভাই কি হইতে পারে কি হইতে পারে না সেটা আমি জানি বাকিরা কে কি বিশ্বাস করছে এটা আমার জানা নেই আমি তোকে বিশ্বাস করি তুই আমার চেনি ভাই ভাই আর কোনো কারণ ভাই মন জাম্মা কাছে গল্প করছিস ছোটবেলা থেকে ভাই আর কোনো মাই না সোনামাতে প্রতিদিন কাঁদতাম ভাই এখন আসলে কাঁদতে ভাই আর কেমন বিশ্বাস করবো ভাইয়া বিশ্বাস করে নাই ব্যাপারটা এমন না ভাইয়া কিন্তু আমাদেরই প্যারেন্টস আর দুজনকে কম কম কষ্ট করে বড় করে নেই বিষয়টা হচ্ছে যে ভাইয়ার লাইফে যে সিচুয়েশনটা আসছে তার পয়েন্ট অফ ভিউ তুই চিন্তা করে দেখতেছিস তুই যদি তার জায়গায় থাকতি এটা প্রফেশনাল জায়গা অফিসে তার বস জড়িত এখানে সে এটা অকওয়ার্ড মোমেন্টে সে পড়ে গেছে না আমি তুই থাকলে কি আমাদের প্রেসিজে লাগতো না সেই জায়গাটা থেকে সে রাগ করতেছে এছাড়া কিছুই না সে কম ভালোবাসে না আমাদের কাউকে রুমা কেউই তোকে কম ভালোবাসে ভাইয়া আমার আমার বাসায় দম বন্ধ হয়ে আসে কি বলিস তুই আমার কি মনে হয় জানো তোমরা সবাই একটা ফ্যামিলি মেম্বার আমি একটা আউটসাইডার আমার আমার দিকে সব অদ্ভুত ভাবে তাকায় আমার সাথে কথা বলে ভাই আমার দিকে তাকায়ও না আমি ভাইয়ের সামনে থাকলে ভাই এমন ভাবে আমাকে যে আমি এক্সিস্ট করি না রুমের মধ্যে এমনটা না রুমা এটা তো খারাপ লাগে থেকে তো মনে হচ্ছে সেটা এমনটা না আমি নিজে তো তোকে ছাড়া থাকতে পারলাম না তো তো তুই নাই আমি চলে আসলাম এখানে ভাই অবশ্যই তোকে মিস করে কষ্ট পাইছ তো তুই একদমই কষ্ট পাইছ না এসব এসব কান্নাকাটি করছিস চল বাসায় চল ঠিক আছে বাসায় যাওয়া লাগবে দাঁড়া সব টাকাটা রাখ ধর নে বাইরে যা হাট ঘুর ফির মজা কর তোর যে যেটা পছন্দ সেটা খা তোকে ভালো লাগছে চিল লাগবে যা তুই টাকা পাচ্ছিস তা তো বয়সিস কই রুমা আমি বেকার না আমি চাকরি করি শুধু শার্ট প্যান্ট পরে ঘুরি না তোর টাকা লাগে না লাগুক আমার টাকা আছে আমি আর্ন করি কাদের জন্য আমার ফ্যামিলি মেম্বারদের তোর জন্য সবার জন্য শোন রুমা অ্যাকাউন্টে অনেক টাকা লোন নিয়ে ফেলাইছি সেটা আমি আস্তে আস্তে শোধ করতেছি শোধ করতে দে চাকরি পাওয়ার একদিন পর্যন্ত তোর টাকা কম মেরে খাইনি সব জায়গায় টাকা চুরি করছি এখন আমি সুযোগ বুঝে তোকে শোধ করতেছি এটা তো করতে দে আমাকে চলায় কি কেন সবার সাথে কেন না কথা বলে ভাইয়া চল বসে চল বসে চল এরে কান্নাকাটি করলে হবে না উঠ যাই তো দাস চল তুই বাইরে ঘুরতে যাবি আয়
তুমি কি করিস? ঘুম ভেঙে গেছে তো, পানি খাচ্ছি। খা। কি দেখো? তোরে দেখি। আমাকে আজকে প্রথম দেখতে সাদা দেখো নি। ছাদে যাবি? এখন রাত 3টা বাজে, এখন ছাদে যাব। ছাদে তো গল্প করতে তোমার সাথেই যাই। দিনে যাই নাকি বলো। ঘুমের চোখে ভুল দেখলাম নাকি? হইতে পারে ভাবি, আমার যাওয়ার সময় হয় না, ঘুম থেকে উঠলে তো ঘুম ঘুম চোখে ভুল তো মানুষ দেখেই। তা দেখে রেহান জি, আমার বলতে পারো কিন্তু অসুবিধা নাই, তো তোমার ভাবি। আরে আমরা ফ্রেন্ডলি না, আমি তো তোমার সাথে সব শেয়ার করি। আচ্ছা তোমার ঘুম আসতেছে না ভাবি, রাত হয়েছে, যাও না ঘুমাও। ঘুমাও, খুব ঘুম আসছে, ঘুমাইতেছে ঘুমাইতেছে। গুড নাইট। গুড 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 নাইট। গুড নাইট ভাবি। গুড নাইট রেহান। আমার খুব জরুরি একটা বিষয় আছে আর কি। আপনি ফোনে যোগাযোগ করেন? আমি ওয়ার সাথে সামনাসামনি কথা বলতে যাচ্ছিলাম, কখন আসবেন আমি ওয়েট করি। আপনি ওয়েট করবেন? আমি তো এখন বের হয়ে যাবো, আর আপু কখন আসে না আসে তার তো ঠিক ঠিকানা নেই। আমার মনে হয় আপনি ফোনে কথা বলে নেন, নাহলে পরে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এখানে খেলি? ইয়ে তোমার সাথে কিছু কথা সামনাসামনি বলা খুব দরকার। বলে আমি কোনো কথা শুনছি একটু। অনেক আগে আমি তোমাকে জীবনে একবার বিশ্বাস করেছিলাম, ঠকেছি। সেই কষ্টটা আমার অ্যাবজর্ব করতে অনেক 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 দিন লেগেছে।
আবার তোমাকে নতুন করে বিশ্বাস করতে শুরু করলাম। এবার শুধু তুমি না, তোমার পরিবার মিলে একসাথে আমার সাথে বিশ্বাসঘাতকতা। আমার ভাই সাই আমাকে অনেকভাবে ওয়ার্ন করতে চেষ্টা করেছে, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। খুলি কি ভুল ছিলাম আমি না? খলিল তুমি এখন যাও, আর হ্যাঁ কাল থেকে আর অফিসে আসবে না। ভাই আমি ওই যে মালিক আছে না, মালিকের বাইক না ভাই, গ্রামে থাকতাম, মামা নিয়ে এলো। ও এখানে কাজ করতেছো নাকি? জি ভাই। তোমাকে আগে দেখছি আমি কোথাও? আমারও ভাই? হ্যাঁ না ভাই, এখানে হতে পারে দেখছেন, আমি তো এই বিল্ডিং এ আসি ভাই, কেয়ারটেকার হিসেবে আসি। ও আচ্ছা, কাছে কাছে। জি ভাই। তোর কি হয়েছে? তোর চেহারা সুরত শুকায় কি অবস্থা হয়েছে? কি হয়েছে তোর? কি হবে? না কিছু তো একটা হয়েছে। কিছু তো একটা হয়েছে বুবু, ভালো করে জিগাও, খোঁজ খবর নাও। তুই জিজ্ঞেস কর না, ওর জীবনেও দেখছি না এরকম চেহারা সুরত। কি বলে না বলে, আমি তো প্রত্যেক দিন সকালবেলা অফিসে যাচ্ছি, অফিস থেকে আসছি, চাকরি থাকা না থাকার কি হলো? আজ না আসলে হয়েছে কি, ওই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু ডিস্টার্ব। ও আমাকে দেখলে মনে হচ্ছে যে আমার চাকরি নেই। না সেটা কেউ বলেনি। ঠিক আছে, শেফালি কিলা একটা কথার কথা বলছে, এটা মানে কি তুই ও কি জিজ্ঞেস করতে আসছিস যে আমার চাকরি আছে কি নাই? না তো কই, তুই কি সবাই মানে একদম চোখ বড় বড় করে আমাকে একদম দেখতেছে আমার চাকরি আছে কি নাই? এই শেফালি কাল মাসে আসলে একটা না একটা ঝামেলা। জানিসই তো শেফালি তো এইভাবে কথা বলে। তুমি একবার জিজ্ঞেস করছো শেফালি কাল জিজ্ঞেস করছো, আমি তো কিছুই বুঝতেছি না। আমি জিজ্ঞেস করেছি তোমার কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা, আমি তোমাকে দেখে একটু মনে হচ্ছে দুশ্চিন্তিত, সেই জন্য জিজ্ঞেস করেছি। আমার চেহারা এরকম, আমার তো কিছু করার নাই না।
ঠিক আছে পরে কথা বলবো। তোর লুঙ্গি কো লুঙ্গি ওই যে বিছানা করে রাখছি পিন্দোস নাই কে করতে পারি না তো গামছা কই গামছার সাথে একসাথে রাখা গামছা কান্দে ঝুলাই রাখবি আরে বাসা যখন দেখতে চাচ্ছে তখন একবার পরে এসে দেখা না খালা আমি মাত্রই বলছিলাম যে খালা সব করে তোমার জন্য এনেছে উপহার লুঙ্গি গামছা তোমার তো লুঙ্গি পরা উচিত ওগুলো পড়তে পারো ওগুলো পড়তে পারো না তো প্র্যাকটিস করো শিখো শেখার চেষ্টা করো তখন কি একটা এক্সপেরিয়েন্স হলো না গাছে কি কইলা যে পড়ছে খালা দেখা গেছে হ্যাঁ আরে পুরো রাত জাগের মতো দেখা গেছে না এক রাত জাগ লুঙ্গি পড়তে হবে না লুঙ্গির এক আরামের পোশাক রায় আর তুমি পরার চেষ্টা করে দেখো মা একটা জিনিস কি ওই খালা যে বলছিল না আপনার ছেলেকে আপনার ছেলে একটু মানে আমি ঠিক বোঝাতে পারবো না কিছু একটা বলে খ্যাট 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 করে উঠছে ও একটু ডিস্টার্ব মনে হয় কোনো কিছু একটা নিয়ে অসুবিধা কিন্তু কি সেটা বুঝতে পারছি না আর অফিস হোক বা যেটাই হোক একটা কিছু নিয়ে তো ঝামেলা জিজ্ঞেস করেছো কি তোমরা বুঝতে পারতাছো না কে তোমাকে দায়িত্বটা কি বৌমা কি বুবু না ওই চাকরির কথা যে বললি সে বৌমা জিজ্ঞেস করলে তো পারে আমি জিজ্ঞেস করেছি মা যে কোনো কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা তো তখন তো আমার সাথে ওরকম খ্যাট খ্যাট করলো খ্যাট খ্যাট করে তাহলে তো একটা অবশ্যই বেজাল হয়েছে কৈশা জিগাও তারে বাইন্দা যে কোনো কিছুর মধ্যে একটা এই কৈশা মানে কিন্তু একটা খারাপ কিছু খুঁজে বের করাটা একটা যে পুরনো অভ্যাস ওটা শেফালি রাখছে তুমি পারবে জিজ্ঞেস করতে কি জিগামু আমার কইবো বললে তোমাকে খালা যদি আমাকে বলে আপনাকেই বলবে আমাকে বলবে না আমি বললে তিনটা ধমক দিয়ে আমি আর কি করবো বলে আরে চেহারাটা হয়ে গেছে তা তরকারি ওলার মতো কিরকম জানে তিনে করে হাতে কিরকম চেহারা এরকম কে আসছিল না কি কি তুই যে কি বলিস না তোকে না বললাম যে মুখটা একটু সংযত কর তুই তো আমার কথা শুনিস না ঠিক আছে যাও আমার বাড়ি আমার মামার বাড়ি এটা তা আমি কি করি বুঝছ না তোর মামার বাড়ি তোর মামা কে স্যার এবার এই বিল্ডিং এর মালিক মালিক আমার মামা চিনস না মামারে চিনস না তুই ওর ভাইগনা হ্যাঁ কোনো ঢুকন্তিস নাই ঠিক আছে কি কইছি বুঝছস পুরা বিল্ডিং এ কারো ঢুকতে দিব আমার মামারও দিব বুঝছ না কি কইছি তোর লাগে না সবার লাগে এই নিয়ম আমি ঢুকছি না বিল্ডিং এ নিয়ম সব চেঞ্জ কথা কি কইছি বুঝছস জায়গা পুরো লড়াই দিব বুঝছ নাই ঝুমুর কি হয়েছে রায়হান ভাই ওই নিচে ওই কালো ছেলেটা ওই পারভেজ ওইখানে কেন কি করে এখানে পারভেজ নিচে মানে না আমার পারভেজ নিচে মানে তুমি তুই অভিনয় করতে চাইছিস কিছু জানিস না তাই না তুই ঠিকানা দিছিস তো তুই ওরে তুই ছাড়া ঠিকানাদার কথা আমরা কি আমাদের বাসার ঠিকানা করে ইন্টারনেটে দিয়ে রাখছি যে যাই না ফিরে এখানে আসবে কি হয়েছে চিৎকার করছিস চেঁচামেচি করছিস মা একটু কথা বলতেছি মা তুমি তোমার ঘরে যাও এটা কথা হলো তো চিৎকার করছিস কেন না আস্তে কথা বলছিস মা তুমি ঘরে যাও কথা বলছিস একটু
মা যাও না একটু ঘুরে যাও না তোর চরিত্র সমস্যা আছে বুঝছিস তোর চরিত্র সমস্যা আছে তো তোর কারণে এটা হইছে বিশ্বাস কর আমি সত্যি না 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 কোনো বিশ্বাস করতে কিছু নাই তোর তো চরিত্র নিয়ে আমার সন্দেহ হইতেছে কারণ তুই এদিকে আমার সাথে ভালো করে কথা বলিস তুই ওই ছেলেকে লালায় তোর পিছনে আমার বাসায় নিয়ে আসছে বাসার সামনে তোর মেলানো যায় না ভাবি কি হইছে এখানে তোমার কি হইছে আমি ভাবি একটা ব্যক্তিগত জিনিসে কথা বলছি তুমি দয়া করে তোমার রুমে যাও তুমি এরকম আমার একটা জিনিস সলভ করতে হবে ভাবি তুমি দয়া করে তোমার রুমে যাও আমি তোমার কথা এরকম করে কথা বলছি যাও না ভাবি তুমি কাইন্ডলি তুমি যাবা রুমে যাবা এই সমস্যা কি আমি বুঝলাম না তো ভাবি আমি তোকে যেতে বলছি না প্লিজ তুমি যাও আমি একটা কথাটা সলভ করি এটা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ফ্যামিলির জন্য ভাবি তুমি যাও প্লিজ যাও 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 না ভাবি যাও না আমার তো তোর চরিত্রের সন্দেহ হইতেছে কারণ তুই তুই যদি না বলতি তাহলে তো কালা ছেলেটা চেহারা আমার দেখা লাগতো না বাসা নিচে কিভাবে যাবে তাকে তুই বল তুই বল আমারে ও এখানে আসলে আমার দোষটা কোথায় আমি কিভাবে জানবো সে কিভাবে আসলো না 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 তোর আসলে চরিত্রের সমস্যা আছে তুই তুই যে সব জায়গায় কি তুই তো ঘরে যা 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 কথা বলছিস যা 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 চাপ 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 আর সোনা দিয়ে কথা বলছিস যা না তুই তোর তোর গ্যাং আমি ঢুকি যা তুই আমার তুই আমার এখানে আনসার দে যে কিভাবে নিচে শুনতো সরি আরে কি যা কথা তোর শুনতো তুই নিচে বস কি হয়েছে খালা কি তোমার কথা অনেক শুনছি খালা তুমি যাও তো একটু যাও তো আরে কি হইছে কি শুনো অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা আছে তোমার মেয়ে ওই কালা সিলেটারে এ বাসার নিচে লেলায় নিয়ে আসছে ওর ঠিকানা বানাইছে যার ফলে ও বাসার নিচে দাঁড়াছে আমাদের বাসার নিচে ও কিভাবে দাঁড়ায় থাকে কালা ছেলে মানে কি তোমার মেয়ে তো কালা জুশা হ্যাঁ হ্যাঁ তুমি ওরে হবু শাশুড়ি হবা তুমি কার হবু শাশুড়ি হবা তো তো বউ তো বউ রেডি তো বিয়ে করব এখানে তাহলে বিয়ের একটা লাইটিং করি বিয়ের ফুল দিয়ে বাসাকে সাজাই আমি নিজে নাচি গায়ে হলুদে গিয়া কালা পোলারে তুমি বিয়ে করবে খুব ভালো লাগছে সামানকে শাহরুখ খান ও কালা জুশা এখানে বসে হ্যাঁ তোমার হবু জামা এসে পড়ছে কি অত বড় সাহস হ্যাঁ অত বড় সাহস যত সব তুই আর বল যে তুই তুই এটা তুই এটা ঠিক করছস তুই যেখানে খুব আমাদের বাসার নতুন দারোয়ান বোধ হয় কিন্তু আমি তো ওকে দেখে একটু চেনা চেনা লাগছিল ওইতে গ্রামের ওই কালো ছেলেটা এটা তো ওইখানে কি করে আসলো জানো মানে কি হয়েছে কি তুমি তো আসো আমার সাথে আমি তোমাকে বলছি বুঝিয়ে বলছি রায়হান আস্তে কথা বলো দয়া করে হ্যাঁ যাবো না আস্তে কথা বলো রায়হান মোর চাচ্ছে গলা খাপ্প মারি তোমার কেমনে মারবো তোর সত্যি যে আসলে সমস্যা আছে তোর চেহারাটা যেরকম ইনোসেন্ট বানা রাখছ এটা তো তোর কি ইনোসেন্ট তুই না বুঝছস আমি কি বলবো তুমি আমার তো আমি একটা কথা বলি সব চুপ কর চুপ কর তোর চরিত্রে সমস্যা আছে এটা আমি বুঝলাম তোর চরিত্রে আসলে সমস্যা আছে মনের গতি রাতের দূর পাল্লার গাড়ি আমি ধরতেও না পারি হাই আলাম আসসালামু আলাইকুম কালা জুশা আলাম্মা তুই এখানে আইসস কইতিগা এখানে কইতিগা আইসস কেলে গাইসস আরে কালাম্মা আপনি ঢাকা সরাইবেন জুমু ঢাকা সরাবে আমি কি পারবে জানি একলা একলা কি করব কালাম্মা কি করব এনে বয় কোন একদম ধইরা সিরা ফালামু মানে কি কালাম্মা আই তোরে ঠিকানা দিছে কে ঠিকানা দিছে কে সত্যি করে কত কেটা ঠিকানা দিছে তোরে ক ঠিকানা বিশ্বাস কই থিকা আরে খালা মাটি কি গ্রামগঞ্জ পাইছেন এটা ঢাকা শহর না হ্যাঁ আই তোর আল্লাহ খুদার দোহাই লাগে তুই সত্য করে কবি এই জুমুর দিছে ঠিকানা কি লেগে জুমুর আমার দিছে কি লেগে দিব জুমুর জুমুর তো জানি না আমি যাইছি তাহলে কে দিছে কইতে পাইছস কেন তা আপনি আমারে দিছেন কেমনে আমি দিছি আপনি যে ঢাকাতে রওনা দিছেন আমি তো আমার বাড়িতে আপনার পিসি পিসে রিক্সা পিছে দৌড়াইতেছি তারপর যে বাসে উঠছেন তখন আমি আপনার পিসে সিটে বয়ে দিয়েছিলাম বাসে থেকে নামার পর যে রিক্সায় উঠছেন ওই রিক্সার পিছে পিছে তো আমি আপনার লগে আপনি একবার পিছে চাইছেন পিছে খবর রাখা দরকার আছে না আপনার তরে যেন কালকে সকালে ঘুমের থেকে উঠটা না দেখি আইসুস আইসুস ঠিক আছে এখন রাইত হয়ে গেছে এখন আর কই যাবি সকালবেলা ঘুমের থেকে উঠে যাবি গা আচ্ছা আজকে রাত্রে তুই থাকবি কই কই থাকবি তুই
আমি থাকোনো জায়গার অভাব আছে খালাম মা এই পুরো বিল্ডিং এর আমি যে কোনো জায়গায় থাকতে পারলাম আপনি জানেন পুরো পুরো বাড়িতে তুই যে কোনো জায়গায় থাকতে পারবি মানে তুই কি শেষ পর্যন্ত আমার বোনের বাড়িতে যা ঢুকবি নাকি কে কি লাগে আপনি বোনের ঘর ছাড়া কি পুরো বিল্ডিং এ কোনো জায়গা নাই এই বিল্ডিং এর মালিক রেচিনেন নায়কের মতো চেহারা একটা লোক রেচিনেন ওই লোকটা আমার মামা আমি তার একমাত্র আদরের ভাগিনা মামা মানে ফাইসলামি করস তোর জ্ঞাতি গোষ্ঠী চৈত্য গোষ্ঠী আমি চিনি না তোর বাড়ি আমার বাড়ির লগে না তুই লেক্সাস গা জচুরি আপনি কি আমার সব মামারে চিনেন আপনি সব বইন্ডা আমি চিনি চিনি ছোটবেলা আমার নানা এই মামার লাঠি দিয়ে বাইর করে দিছিল ঘরের থেকে ওই জিদ দিয়ে মামাই বিল্ডিং বানানো হয়েছে বুঝলেন না আমি এই মামার একমাত্র আদরের ভাগিনা ওই যে এত বড় একটা খাতাইশের মতো চেহারা ওই দারোয়ানের মতো চেহারা ওইটা তোর মামা আপনার চোখে কি আমার দারোয়ানের মতো লাগে এত সুন্দর নায়কের মতো স্যার আমার সব মামাগো ভিতরে এস স্যার সবচেয়ে সুন্দর হ্যাঁ খুন করে ফেলামু তোর মামা শুদ্ধা তরে শুদ্ধা খুন করমু কাইটা টুকরা টুকরা করে ফেলামু আমার এত দিনের সাধনা আমার এত বছরের সম্মান তুই সব ধুলায় মিশাই দিতেইছস যাবি গা এন থেকে ভালো মানুষের মতো করে দিলাম একদম দাও দিয়ে কুপায়া টুকরা টুকরা করে ফেলামু আমার ঝুমুর আমার রায়হান সব কিছু আমার জ্বলে যাইব লম্মা আমি কিন্তু এখন একজন আইনের লোক আইনের লোক মানে বুঝেন নাই পুরো বিল্ডিং এর আইন শৃঙ্খলা দায়িত্ব না আমার হাতে আমি পুরো বিল্ডিং এর গার্ড আপনি একটা আইনের লোকের সামনে না আঙুল উঠাতে পারবেন না আর আপনি একদম আইন নিজের তুলে লবেন আচ্ছা ঠিক আছে তুই দারোয়ান হইছিস তো দারোয়ানের মতো থাকবি গার্ড খালাম্মা দারোয়ান না এটা দারোয়ান কই এটা গার্ড কই আমার ঝুমুর আমার বই আমার বইনের পোলা মাইয়া কারো সাথে তুই কথা কইতে পারবি না যতবার তার আসা যাওয়া করব সেলুট দিবি যা দারোয়ান হয়ে থাকবি দারোয়ানের বাচ্চা আপনারে সেলুট দিমু না খালাম্মা এখন গ্রামে হলে তো ঠিকই আম্মার আওয়াজ শোনা চলে আইতা ঝুমুর এখন কো কো তোমার মনের গতি রাতের দূর পাল্লার গাড়ি আমি ধরতেও না পারি আমি কেমনে যাব গনগাসকে তুই না দারোয়ান করে না খুশি গনগাসকে গনগাসকে এটা কি তোর গান গাওয়ানোর স্টেজ দারোয়ানের বাচ্চা বহুত সহ্য করছি খারাপ চেহারাটা তুই ডান্স করে দিলাম একদম দারুণের মতো থাকবি তো প্রথমের মানুষ প্রথম দিনই আপনার মানুষ এই জামি হ্যাঁ এইখানে এই যে আমি কি বুঝি নাই
খাল কেটে কুমির আনে পারভেজ এখানে আমি জানি না রায়হান ভাই নাকি বাসার নিচে দেখে আসছে চিল্লাচিল্লি করতেছিল তুমি তো আমাকে বিশ্বাস করো আমি কাউকে বুঝাইতে পারতেছি না আমি কিচ্ছু জানি না পারভেজ আমাদের বাসার অ্যাড্রেস কোথা থেকে পাবে আমি কিচ্ছু জানি না রুমা আপু কিচ্ছু জানি না মানে কি তুমি তো আমাকে বিশ্বাস করো না আমি কি নিজের বিপদ নিচে আনবো কই ও কই পারভেজ কই আমি জানি না বাসার নিচ থেকে দেখে আসছে রায়হান ভাই আর আমার সাথে চিল্লাচিল্লি করতেছে কান্নাকাটি কিছু নেই নিচে দেখতেছি কান্নাকাটি করবে না ঢাকার দিকে রওনা দিছে না আমি তো ঝুমুরের খালাম্মার পিছু পিছু আমিও চলে এসেছি ওরা টেরি ঝুমুর কিছু বলে নাই আপনি তো জানেন পারভেজ অরিজিনাল দারোয়ান আপনি জানেন না আমি কি দারোয়ান কি একটা এখন ঝুমুরের চলে তো আমার এটা ছাড়া কোন উপায় নাই আপু বুঝেন না জিনিসটা প্রেমের টানে চলে এসে আপু আমি তো সলিড প্রেমিক আপু আজকালকার জমানা জীবনে দেখছেন কোন পোলা তো সবকিছু ছাইরা প্রেমিকার বাড়ি দাঁড়ানো হয়ে গেছে গা এটা আমার দ্বারা সম্ভব বুঝেন না আমি তো সলিড প্রেমিক আপু চুপচাপ মন খারাপ খেয়েছে তোর আমি তো ঝুমাকে বকাবকি করলো রায়হান তুই মানলি কেন মেয়েটা তুই শান্ত লক্ষ্যে একটা মেয়ে হবু আমার মেয়েটা শান্ত লক্ষ্মী ভাইয়া কিন্তু বোকা ওই যে আমাকে দেশে ওই ছেলেটা নিচে আইসে কালা জুসা এটা ডিস্টার্ব করতো খালি এই আড়াল সারালের ফুলা ডিস্টার্ব করতো তো বলদ মাইয়া না আমার ওই একটা ভুল করে ফেলাইছে বহু মনে হয় ওই ঠিকানা দিছে ওই পোলা মনে হয় ডিস্টার্ব করছে এই বাসার ঠিকানা দিছে ও এই হিনে চাকরি নিছে ও ঠিকানা দিবে কেন ও কি পছন্দ করে ছেলেটাকে না না বাবু না তাহলে পাত্তাই দেয় না আমি তো পাত্তাই দেই না বাবু তার ঠিকানা দিল কেন চাকরির জন্য হ মনে হয় তো ঠিক ঠিক ধরছো তুমি তো বুদ্ধিমতী বাবু এই যে চাকরির লিগা ওই যে না খায় থাকে দেশে দিন রাত কষ্ট করে আমার মায়া তো আবার দয়ালু বুঝো না এই লিগা ও তো খুব সরল সহজ সরল সহজ হ বাবু তো কি মারলি কেন তুই তুই বাবু শাসন করতে হবে না বাবু ঝুমুর তুই আমাকে বলো তো এসব কি হচ্ছে কেন হচ্ছে পারভেজ আমাদের বাসার ঠিকানা কোথা থেকে পেলো ভাবি আমি জানি তুমি বিশ্বাস করবে না আমার মাও আমাকে বিশ্বাস করে না আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না আমি আর কিভাবে প্রমাণ করব ভাবি আমি তোমাকে কি বলবো ঝুমুর রায়হানকে তো আমি আজকে থেকে চিনি না রায়হান জীবনে কোনোদিন বাড়ির কারোর সাথে একটু গলা উঁচা করে কথা বলে না সেই রায়হান আজকে কি ব্যবহার করলো আমার সাথে শুধু আমার সাথে নাকি মার সাথে তোমার ভাইয়ের সাথে চিৎকার করে পুরো বিল্ডিং মাথায় তুলে ফেলছে রায়হান রায়হান তো এগুলো করার মানুষ না ঝুমুর আমি তোকে চিনি কি পরিমাণ কষ্ট পাইলে এরকম পাগলের মতো করতেছে তুমি তুমি বুঝতে পারতেছো একবার ওই যে রায়হান তো মনে খুব কষ্ট পাইছে বাবু
দেখলাম তো এই যে আমাকে ধমক দিয়ে ও খলিল বোমা সবাই তো মনে কষ্ট পাইছে বুবু তুমি মনে কষ্ট নিও না বুবু জুমুর কিন্তু এরকম মাইয়া না আমি তো তাই জানি বুবু তুমি আবার বিয়াটা পিছাই দিবা না তো জুমুর করলাম ভালো মাইয়া বুবু আমি একরে দিছি চর একরে তিনটা চারটা দিছি কি দাও নাই তুমি দিছি না 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 জুমুরকে মারা ঠিক হয়নি তুই ওরে বুঝাতিস ভালো করে বুঝাতিস রায়হান বকাবকি করলো তুই মানলি এগুলো কি ঠিক কি দরকার হইলে 10টা আরো চর দিমু রায়হান মনে কষ্ট পাইছে না তোমার একটা ফ্যামিলি মান সম্মান আছে না ভাবি তুমি রায়হান ভাইয়ের কষ্ট দেখলা কিন্তু আমি যে কতটা কষ্টে থাকি এটা তুমি বুঝলো না ভাবি আমাকে সবাই দোষ দিচ্ছে যে আমি তাকে অ্যাড্রেস দিছি কিন্তু না ভাবি আমি কাউকে বিশ্বাস করাতে পারতেছি না আমার ব্যাপারটা আমি তোমাকে দোষ দিচ্ছি না কিন্তু কেউ না কেউ তো মানে কেউ না কেউ তো পারভেজকে অ্যাড্রেসটা দিছে তাহলে পারভেজ অ্যাড্রেস কোথা থেকে পাবে এত বড় ঢাকা শহরে একটা বাড়ি খুঁজে বের করে ফেলবে এটা কি এত সোজা বুবু রাহেনদা তুমি বুঝাই পুরো আমার মায়ের রেজাল্ট তাড়াতাড়ি একটা গতি হয়েছে বুবু তুই এত চিন্তা করিস এত এত ভেঙে পড়িসটা থাম যখন আমরা সবাই মত দিয়েছি তার একটা সমাধান হবে যে তুই মন খারাপ করিসটা সত্যি হইতেছ তো বুবু শোন ওই ছেলে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে দারোয়ান হইছে দারোয়ান গেটের দারোয়ান হইছে তারও তো বাড়ির সাথে কথা বলে ওকে চাকরি থেকে বের করে দিয়ে দাও বাড়িওয়ালারে হ্যাঁ বলবো বলবো তো এখানে শয়তানি করতে আসছে কেন বলবো তুই চিন্তা এত মন খারাপ করিস না মেয়েটাকে মারা ঠিক হয়নি রে মেয়েটা কিন্তু সহজ সরল অনেক ভালো হ্যাঁ ভাবি এটা আমি লক্ষ্য করছি যে সবাই আমাকে তোমরা বলছো বারবার যে কেন আমি পাত্তা না দিলেও ও কেন আমার পিছপিছ ঘুরে আমার মাও আমাকে এই দোষটা ধরছে কিন্তু হ্যাঁ আমি তার সাথে 10টা কথা বললে আমি একটা উত্তর দেই এটার একটা কারণ আছে ভাবি ঝুমর ঝুমর ওকে দেখো তুমি একদম সত্যি করে আমাকে একটা কথা বলবা অনেক কিছু অনেক ঝড়ঝাপটা পার হয়ে মা রাজি ছিল না মার সাথে কথা বলে মাকে বুঝায় সুঝায় রাজি করে তোমাদের দুজনের বিয়ের আয়োজন হচ্ছে হ্যাঁ এখন বাড়ির সবাই রাজি তোমাকে একদম সত্যি করে বলো তো তুমি কি আসলে পারভেজকে পছন্দ করো ভাবে একদমই পছন্দ করি না কিন্তু সে কথা বললে আমি তার কথা ফিরাতে পারি না এটার একটা কারণ আছে কারণ রায়হান ভাই এই বাসায় আসার পর থেকে আমাকে বিভিন্নভাবে আমার পায়ের জন্য খোঁটা দিয়েছে কথা বলছে বাসার বিভিন্ন মানুষ আমাকে ছোট করে কথা বলছে আমি জানি আমি দুর্বল আমি সব কিছু মেনে নিয়েছিলাম কিন্তু ওই যে কালা জোসা তোমরা যাকে বলো সে কিন্তু আমাকে কখনো অপমান করে ছোট করে কথা বলতে না ওইখান থেকে আমার তার প্রতি একটা সম্মান আসে সে 10টা কথা বললে আমি তাকে একটা উত্তর দিই যেটাকে তোমরা বলো যে আমি তাকে পাত্তা দিই কিন্তু আসলে না ভাবি আমি তাকে সম্মান করি কারণ এত মার খেলো এত তাকে অপমান করা হলো সে কখনো আমার ইচ্ছা হয় না আমি সত্যি জানি না সে এখানে কিভাবে আসছে কিন্তু আমি কথা বলবো আমি সাথে কথা বলবো আর কেউ তোমাকে কখনো ছোট করে কথা বলবে না কেউ তোমাকে অসম্মান করবে না তুমি আমাদের সবার অনেক আদর ছিল আমি সাথে কথা বলবো ওর মায়ের একটা ল্যাংরা কিন্তু অনেক লঙ্গি মায়া গুণ আছে হ্যাঁ অনেক সরল সরল মায়া তুই আর খা তুই এরকম ভেঙে পড়লে হবে নাকি কিচ্ছু হবে না সব ঠিক আছে আমি আমি রায়নার সাথে কথা বলবো কাঁদিস না কাঁদিস না
আনিশা তুই আমি রায়হানের সাথে কথা বলবো বললাম তো রায়হানকে বুঝিয়ে বলবো তো হ্যাঁ বুঝাইবা তো বুঝিয়ে বলবো সব আচ্ছা আনিশা চুপ হস চুমোর শিবালি খালা ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমার সুস্থ রাখুক খালা তোমরা যখন আসতেছো পিছনে পিছনে আসছো বড় করে আসছো বাসা আইসা নাকি দুদিন এখানে বসে ছিল বসে এই বাইরে বসে তো কথা বলে চাকরি ছিল কিনা তা বল থেকে তো গ্রামেই ভালো আছিলাম রে গেট দিয়ে ফুসকে দিলে তারা দেখতাম আমাদের বাসা পর্যন্ত আসছে আর এই সময় আমার কাছে বাড়িওয়ালা ওনার সাথে কথা বলছে ওনার বলে সে এখানে চাকরি নিচ্ছে সে এখানকার দারোয়ান এখন বাসার ঠিকানাটা কে দিল আরে আশ্চর্য আমার সেম কথা মাত্রই বললাম না ও ফলো করে আসছে এসে নিচে ছিল মালিকের সাথে দেখা হয়েছে মালিককে বুঝায় সে এখানে চাকরি নিচ্ছে এখানে ঝুমুর কিছু জানে না কিছু বুঝে না কিছুই নাই এটার মধ্যে ওর কোনো ইনভলভেন্সি নাই এখানে আপনি ওর ছিল না কেমন আঠা মতো লেগে থাকে সবসময় তুমি একটু এরকম মাথা মতো লেগে থাকো না এতদিন ওরে নিয়ে এত টেনশন করা লাগতো না ও বাড়ির একদিন বউ থাকতো তোমার মন খারাপ করা লাগতো না আমাকে টেনশন করা লাগতো আসলে চাচুর একটু ঝামেলা হয়েছিল তো মন ভালো ছিল না এই জন্য বেশি জোরে কথা বলছে